শেষ। আমি তো তখন আপনার গান শুনে আপনার ফ্যান হয়ে গেছিলাম, কিন্তু আপনাকে ছবি তুলতে পারলাম না। আপনার একটু নাম্বারটা দিন, খুব ভালো হতো নাম্বার বা একটু একটা অটোগ্রাফ নাম্বার ব্লগের ওপরে এরকম বড় বড় অক্ষরে লেখা থাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে 31 তারিখ, এবং আজ থেকে প্রায় মাস দুয়েক আগে আমাদের এই জেনারেশনের, হ্যাঁ বললাম তো 31 জুলাই, তো আজ থেকে প্রায় মাস দুয়েক আগে আমাদের খুব আমাদের এই জেনারেশনের পছন্দের খুব পছন্দের একজন সিঙ্গার কেকের হঠাৎ করে মৃত্যুতে আমরা সবাই খুব শোকাহত। তো যার জন্য আমাদের একটি গ্রুপ আছে, একটি মানে আমাদের একটি সদস্য সবাই মিলে আমরা একটি গ্রুপ বানিয়েছি অনেকদিন আগে। তো তার নাম হচ্ছে খর্দা থেকে বলছি। সেই খর্দা থেকে বলছি থেকে আজকে একটি শোয়ের অর্গানাইজেশন করা হয়েছে। তো সেখানে সবাই মিলে প্রায় 100 জনের মতো মিলে সবাই মিলে একসঙ্গে গাওয়া মানে গাইবে আর কি, তো কেকের গান, কেকের ট্রিবিউট জানিয়ে। তো দেখা যাক জিনিসটা কতটা সাকসেসফুল হয় কি না হয়। এবং আমিও সেখানে গাইছি, হ্যাঁ আমি তো গাইবই। যাই হোক, তো সব থেকে মেইন আকর্ষণ যেটা থাকবে সেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে গাইবে, 100 জন মিলে একসঙ্গে গাইবে। তো 100 জন আদৌ আসতে পারবে কিনা আমি জানি না। তো আজকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে, যেহেতু অনেক দূর দূর থেকে আসার কথা ছিল অনেক লোকের, বাট স্টিল এখনও বোঝা যাচ্ছে না। যতক্ষণ না যাচ্ছে ওইখানে, আমি যতক্ষণ ওখানে না গিয়ে বুঝতে পারছি না যে ব্যাপারটা কীরকমভাবে চলছে। তো চলো যাই। ফাইনালি আমরা ভেনিউতে পৌঁছে গেছি যেখানে আজকে অনুষ্ঠানটা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে মঞ্চ করা হয়েছে, আর অলরেডি অনেক মিউজিশিয়ান এখানে চলে এসেছে, মিউজিশিয়ান ভাই বন্ধুরা। আর এটা হচ্ছে খর্দা জনার্দন ক্লাব, জনার্দন মঞ্চ যেটাকে বলা হচ্ছে। আর আরও অনেকে আসছে আস্তে আস্তে। আর ওইদিকে বাবলাদা আদিত্য সবাই সলিড স্টেজে উঠে গেছে, আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হওয়ার মুখে। সো আমি চেষ্টা করবো পুরো কভারেজ, পুরো ভিডিওটা আজকে তোমাদের দেখানোর। সো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চলো আবার পরে থেকে দেখা হচ্ছে, মতন বাইরে টাকা। বলো কেমন, তোমার কেমন লাগছে বলো আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করে? আমার প্রোগ্রামটা কি আগে হয়ে গেছে, তারপরে বলছি ফিলিংস গুলো আমি সবাইকে আগে বলেছি আসার জন্য কি কার ডান্স করতে পারে। এটা ব্লগ, ব্লগ হচ্ছে, ব্লগ হচ্ছে, ব্লগ করছে, ব্লগ করছে। আচ্ছা প্রোগ্রামটা অর্গানাইজ করছি, খুবই তো ভালো লাগবে, সেটা ভালো লাগা ঠিক। আচ্ছা এই ধরনের আবার বড় করে আরো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি, এইটাই একদম হবে হবে হবে। জামা পরে আড়াই চুরি করে বলো কেমন লাগছে, পরে দেখা হচ্ছে। তেরি ইয়াদো মে খোয়া রেহতা মুঝকো
মঞ্চে উঠছে মাইলস্টোন এতক্ষণ অনেক ভালো ভালো মিউজিশিয়ানদের তোমরা গান শুনলে শ্রোতাদের গান শুনলে ফাইনালি ওরা উঠছে অনেকক্ষণ থেকে তারা দিচ্ছিলাম যে ওঠো 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 নাহলে লোকজন চলে যাবে অনেক লোকজন অলরেডি রয়েছে এখন এবার সন্ধ্যা বাড়লে যদি বাই চান্স লোকজন চলে যায় সেই ভয়টার জন্য আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম তাড়াতাড়ি করে ওঠো ফাইনালি উঠলো গান শুরু হবে এক্ষুনি তো তোমরা দেখতে থাকো তোলে বলি সবাই একদম এক জায়গায় আমরা এত সুন্দর একটা টাইম আমরা স্পেন্ড করছি তো বেশি কথা না বলে আমরা ফার্স্ট টাইম গানের দিকে যাই মাইস্টারের জন্য টাতালি मैंने देखा उसे भूलने का अगर बस भर में मौसम मौसम मैंने देखा उसे मौसम मौसम मैंने देखा उसे भूलने का अगर बस भर भर में उसकी कमी है कुछ जीवन में वो आके बस मेरी है कहीं उसकी उसकी है मुझे जीवन में क्या उसमें बता दो सच कह रहा है दीवाना दुआ किसी से लगा छूटे यार दीवाने सारे छूटे यार की गस में मेरे हर लम्हा जिसे चाहा Bye.
প্রোগ্রাম শেষ, তারপরেও কিছু কিছু মিউজিশিয়ানের হয়তো শেষ করতে ইচ্ছে করছে না, আর না ইচ্ছে হওয়াটাই স্বাভাবিক। এত সুন্দর একটা প্রোগ্রাম মনে হয় যতক্ষণ থাকা যায়, তাই জন্য তারা এখনো গিয়ে যাচ্ছে এখানে বসে, দেখতেই পাচ্ছ। আর এই যে মঞ্চ প্রায় ফাঁকা, সো সবটা মিলিয়ে প্রোগ্রামটা সত্যি খুব ভালো হলো, আমার তো ভীষণই ভালো লাগলো। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই সিমিন অর্গানাইজার বাবলাদা, আর এদিকে আদিত্য আর রয়েছে। প্রোগ্রাম একটু হালকা সমস্যা হওয়াতে একটু ওর মনটা খারাপ হয়েছিল। যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এইটুকুই বলার আছে। আজকের মতন টাটা, বাই। আর কিছু বলতে যাও, কিছু বলতে যাও, খুব এনজয় হয়েছে। আর আমি তো তখন আপনার গান শুনে আপনার ফ্যান হয়ে গেছিলাম, কেসা লাগা মেরা মজাক, কিন্তু আপনাকে ছবি তুলতে পারলাম না। আপনার একটু নাম্বারটা কিন্তু ভালো হতো, নাম্বার বা একটু একটা অটোগ্রাফ, নাম্বার ব্লগের ওপরে এরকম বড় বড় অক্ষরে লেখা থাকে না, আমার চাই আপনার নাম্বারটা, অটোগ্রাফ চাই আপনার একটা, অটোগ্রাফ। আপনার পুরো ফ্যান হয়ে গেছি স্যার, এত ভালো করেছেন, এই আমার হাতেই দিন ঠিক করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অটোগ্রাফ দেওয়ার জন্য। ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর পারলে বন্ধুর সাথে ব্লগটা অবশ্যই শেয়ার করো। জানি অনেকদিন পর ব্লগ আসলো, বাট এবার থেকে খুব তাড়াতাড়ি ব্লগ আসবে। আপাতত টাটা, বাই, লাভ ইউ।